পূজোর আগে এই রাস্তাগুলি সব সারিয়ে দিবেন, তাই আমরা আপাতত বাস ধর্মঘট স্থগিত রাখছি। নমস্কার, আপনারা দেখছেন স্থানীয় সংবাদ খবরে ঘাটাল, আমি সঙ্গীতা রয়েছি এই মুহূর্তে আপনাদের সামনে। ঘাটাল মেছোগ্রাম রাস্তায় বাস চলাচল বন্ধ হচ্ছে না। আগামী 7 তারিখ থেকে যে বাস চলাচল বন্ধের কথা ছিল, রাস্তা সংস্কারের কাজ শুরু হয়, বাস মালিকরা তা প্রত্যাহার করে নিয়েছেন। এই রাস্তাটির অবস্থা দীর্ঘদিন খারাপ ছিল, যে কারণে গত সপ্তাহে বাস মালিকরা বলেন তারা বাস চলাচল বন্ধ করে দেবেন যদি রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়। যেহেতু রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে গেছে, তাই এই মুহূর্তে বাস চলাচল বন্ধ হচ্ছে না। এ বিষয়ে বাস মালিক সংগঠনের কর্মকর্তা প্রভাত পান কি বলছেন শুনে নেব। ঘাটাল থেকে মেছোগ্রাম রাস্তাটি সারানোর জন্য আমরা বারে বারে প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু প্রশাসন কোনো কর্ণপাত না করায় গত 29 তারিখ শনিবার আমরা প্রশাসনকে পুনরায় জানিয়েছিলাম যে আগামী 7 দিনের মধ্যে এই রাস্তাটি যদি সংস্কার না করা হয়, তাহলে আমরা যাত্রী নিরাপত্তার স্বার্থে বাস বন্ধ রাখতে বাধ্য হব। এরপর পূর্ত বিভাগ তড়িঘড়ি করে এই রাস্তার গর্তগুলি সারাতে আরম্ভ করে এবং আর 7 দিনের মধ্যে বাকি গর্তগুলি সারানো হয়ে যাবে। এ ব্যাপারে পশ্চিম মেদিনীপুর জেলার এসডিপি ইঞ্জিনিয়ার তপজ্জল মহাশয়ের সঙ্গে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে যেহেতু এখন বর্ষাকাল, তাই আপাতত আমরা ইট দিয়ে গর্তগুলো সারাচ্ছি, বর্ষা একটু কমলেই পুজোর আগে আমরা পিচ দিয়ে ভালো করে রাস্তা সারিয়ে দেব। আর পুকুরদা থেকে মেছোগ্রাম এই অংশটি পূর্ব মেদিনীপুরের আন্ডারে পড়ে। এ ব্যাপারে পূর্ব মেদিনীপুরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঞ্জন কুমার মহাশয়ের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন যে পুজোর আগে ওনার যে অংশটি পূর্ব মেদিনীপুরে পড়ে, অর্থাৎ পুকুরদা থেকে মেছোগ্রাম, উনিও এটা ভালো করে পিচ করে দেবেন। এছাড়াও বর্ধা থেকে খড়ার, সুলতানপুর থেকে মাউরুল, ক্ষীরপাই থেকে রামজনপুর, বকুলতলা থেকে নারাজল, সুলতাননগর থেকে গোপীগঞ্জ, এই রাস্তাগুলিও খারাপ হয়ে গেছে। এ ব্যাপারে আমরা পূর্ত বিভাগকে জানিয়েছিলাম এই রাস্তাগুলিকে পুজোর আগে সারাতে হবে। এ ব্যাপারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কথা দিয়েছেন যে পুজোর আগে এই রাস্তাগুলি আমরা সারিয়ে দেব। তাই আমরা যে বাস ধর্মঘটের দাবি ঘোষণা করেছিলাম, যেহেতু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পশ্চিম মেদিনীপুরের তপজ্জল বাবু মহাশয় আমাদের কথা দিয়েছেন পুজোর আগে এই রাস্তাগুলি সব সারিয়ে দেবেন, তাই আমরা আপাতত বাস ধর্মঘট স্থগিত রাখছি। এছাড়াও ঘাটাল থেকে মেছোগ্রাম এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দীর্ঘদিন ধরে অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউ রোড ঘাটালের কাছে দরবার করে এসেছি যে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, ঘাটালের সঙ্গে 8-10টি দক্ষিণবঙ্গের জেলার একমাত্র যোগাযোগকারী রাস্তা। এই রাস্তাটিকে বলা হয় ঘাটালের লাইফ লাইন। এই রাস্তাটি চৌড়া হলে ঘাটালের সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। প্রত্যহ এই রাস্তার উপর যে বাজারগুলি বসে, প্রত্যহ যে যানজট সৃষ্টি করা হয়, সেই যানজট মুক্ত হবে, গাড়ির গতিবেগ বাড়বে, দুর্ঘটনা কম হবে এবং গাড়ির ক্ষয়ক্ষতি কম হবে। এই ব্যাপারে এসডিপি ইঞ্জিনিয়ার পশ্চিম মেদিনীপুর তপজ্জল বাবু এই রাস্তাটি চৌড়া করার জন্য একটা স্কিম করে পাঠিয়েছেন, সেন্ট্রাল রোড ইনভেস্টমেন্ট ফান্ড। এই স্কিমে রাস্তাটি দুদিকে 1.5 মিটার করে চৌড়া হবে, 2.5 ফুট করে হচ্ছে ফুটপাত মোরাম হবে এবং এটি সময় লাগবে। আমরাও জানি এই স্কিমটা পাঠিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, এটা হলে এই ঘাটালবস্ত্র রাস্তার চেহারা পাল্টে যাবে। তাই আমরা সমস্ত স্তরে মানুষের কাছে আবেদন করছি, এখন থেকে ঘাটাল থেকে বেছোগ্রাম রাস্তার উপর আপনারা পথ অবরোধ করবেন না, এতে যাত্রীরা যেমন অসুবিধে পড়ে, সে অন্যদিকে আমাদের পরিবহন শ্রমিকরা এই করোনা ভাইরাসের সময় অত্যন্ত ঝুঁকি নিয়ে গাড়িগুলি চালাচ্ছে, তারাও সমস্যার মধ্যে পড়েন। তাই আমার সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন যে আজ হইতে আপনারা ঘাটালবস্ত রাস্তার উপর অবরোধ করবেন না। আমরা সকলেই চাই ঘাটাল থেকে মেছোগ্রাম রাস্তাটি চৌড়া হোক, ভালো হোক, উন্নয়ন হোক। প্রভাত পান, রাজ্য কমিটির সদস্য, ইন্টার অ্যান্ড ইন্টারিজন বাস অ্যাসোসিয়েশন এবং কর্মকর্তা ঘাটাল মহকুমা বাস অনারেশন।